বাকি আর সবাই তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। আবার হাসলেন, আপনি জানেন ম্যাড ভাই ভাসখালির গরিবদের জন্য ফল খাওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তিনি সকল বিসিওয়ালা সবজি যেমন লাউ, কুমড়া, বেগুন, টমেটো, এমনকি কাঁচামরিচ পর্যন্ত ফল হিসেবে অ্যালাউন্স করেছেন, যাকে আপনারা বলেন ফ্রুট। প্লিজ নজর পরে বদ্ধ উন্মাদের গল্প আমার কাছে আর করো না, আমার মাথা ঘুরছে। আমি ভেবেছিলাম আমার মতো একজন সফিস্টিকেটেড দুলাভাইয়ের কাছ থেকে সিভিলাইজেশন সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে নিজেকে একটু উন্নত করবা, কিন্তু তোমার ওই গায়ে আমি আর গেল না। আসার পর থেকে আপনি আমার গায়ে বলে গালাগালি করে যাচ্ছেন। হ্যাঁ, আপনার পরিচয় কি? আপনি কোনখান থেকে আগমন করেছেন? আপনার সারা জীবন তো গরিবের জন্য রাজনীতি করেছেন, কিন্তু গরিবরা তো একটা ফল খাওয়ার ব্যবস্থা করতে পারে। নিজের খাবার টেবিলে আঙুর, কমলা, আপেল, কলা কত কিছু সাজায় রাখে। আর আমার ম্যাড ভাই যখন এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান দিতে গেল, সেটা নিয়ে আপনি হাসি চারটা উপহাস দুঃখ যাচ্ছিল। তুমি তো আসার পর থেকে আমার রাজনীতি নিয়ে আগে বাজে কথা বলা শুরু করেছি। একটা দেশকে রাজনীতি ছাড়া কোনো কল্পনা করা যায় কি মনে করো তুমি? আমার ম্যাড ভাই একটা গ্রামে যা যা করতেছে, আপনি তা কিছু করতে পারতেছেন? রাখো তোমার ম্যাড ভাই। আমাদের বাড়ির নয়া কামলা ফোন করেছিল, বাড়ির সবাই খুব ভালো আছে, টুনটুনির জন্য একটা মেকআপ বক্স নেওয়ার জন্য বলে দিয়েছে, কিন্তু সেসব কিছু তো কেনা হলো না। আচ্ছা সেগুলো না, কালকে শপিং এ কিনে নেওয়া যাবে। আচ্ছা ভালো কথা, কাল শপিং এ গিয়ে আমি যদি তোমাকে কিছু কিনে দিতে চাই কি নেবে তুমি? আমি কি করে বলবো, আমি হচ্ছে গ্রামের মেয়ে, কার কাছ থেকে কি গিফট নিতে হয় সেটা তো আমি জানি না রবীন ভাই। তবে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি কি বই ফলো করতে হবে সেই বইগুলো কিন্তু আমারে কিনে দিতে হবে। সেটা তো আলাদা, এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। তুমি ভেবে বলো তোমার কি গিফট চাই। আমি ভেবে কোনো কুল পাচ্ছি না, আপনার যা মন চায় আপনি আমারে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি নিজে থেকে তো আমাকে আর কিছু বলো না, যদি আমি তোমাকে কোনো প্রশ্ন করি সেটার উত্তর দাও, তাও বেশিরভাগ দাওই না। কথাটা কিন্তু আপনি ঠিক করেন নাই, বরং উল্টো করেছেন। আপনি আমারে জিজ্ঞেস করেছিলেন আমার জীবনে কোনো হিরোর আবির্ভাব ঘটেছে কিনা, আমি তার উত্তরে আপনারে বলেছি আমার জীবনে কোনো হিরোর আবির্ভাব ঘটেনি। তারপর কিন্তু আমি আপনার একটা প্রশ্ন করেছিলাম, এই কথাটা শুনে আপনি খুশি হয়েছেন নাকি অখুশি হয়েছেন সেই উত্তর কিন্তু আপনি আমারে দেন নাই। আমি তোমাকে বলেছিলাম উত্তরটা আমি পরে দেব। কিন্তু পরে তো অনেক পরে চলে গেল, উত্তর তো পালাম না, এখন দেন। খুবই দুঃখ পেতাম যদি জানতাম তোমার জীবনে অলরেডি কোনো হিরো এসেছে। তার মানে আপনি খুশি হয়েছেন, তাহলে এবার পরে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন, খুশি কেন হয়েছেন? কেন কেন, প্রশ্নটা অনেক ছোট্ট কিন্তু উত্তরটা অনেক ভারী। আচ্ছা পায়রাব, আকাশের চাঁদ তোমার কেমন লাগে? চাঁদ সবারই ভালো লাগে, রাতের বেলা ঘরের জানালা দিয়ে চাঁদ দেখতে আমারও খুব ভালো লাগে। ধরে নাও ওই যে চাঁদটা দেখতে পাচ্ছ, ওই চারটা তুমি, আর ওই যে এক টুকরো মেঘ দেখছো ওই মেঘটা আমি। ওই মেঘটা যখন জানতে পারলো যে ওই চারটা কাউকে তার ভালোবাসা দেয়নি, তখন সেই মেঘ অনেক বেশি খুশি হলো। অনেক বেশি খুশি হয়ে সে চারটাকে কি বলছে জানো? এই চারটা আমি মেঘ, আমি কোত্থেকে এসেছি জানো? এই পৃথিবীর সমুদ্র থেকে। তোমার কাছে ছুটে আসতে গিয়ে
আমার সমস্ত শরীর ভিজে গেছে। আমি যখন সমুদ্রে ছিলাম তখন দূর থেকে তোমার সৌন্দর্য দেখতাম মুগ্ধ হয়ে। তুমি যখন আমার বুকে জোয়ার তুলতে আমি পাগল হয়ে যেতাম। তারপর একদিন আমার মেঘ বন্ধু আমাকে বলল, তুমি চাঁদ কাউকে ভালোবাসো নি। আমি পরিমরি করে ছুটে আসলাম তোমার কাছে। এখন চাঁদ তুমি বলো, তুমি কি আমাকে আশ্রয় দেবে নাকি আমি বৃষ্টি হয়ে ফিরে যাবো সাগরে? চাঁদ এখন কি বলবে পায়রা? মাঝে মাঝে স্বপ্ন দেখি কোন রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়। তুমি না দ্বিগুণ সুন্দর হয়ে গেছো। কি বলতেছেন এসব, একদিনে কি মানুষ দ্বিগুণ সুন্দর হয় নাকি? হয়তো তোমার যা সৌন্দর্য সেটা আগে থেকেই ছিল, আর এটার সাথে ভালোবাসার সৌন্দর্য যোগ হয়েছে, তাহলে দ্বিগুণ হলো না? জান আপনি শুধু শুধু আমার লজ্জা দেন। ভাই জান আপনি যে হাসতেছেন, মামু যেন আবার খালু যেন আবার ঝগড়া লাগাইছে, তাই নাকি? আচ্ছা তুই যা, আমি দেখছি, তুই যা, চলো একটা মিনিট নিয়ে নি, চলো তুমি মামার ওখানে যাও, আমি বাবার কাছে। বাবা কি করছো দেখতে পাচ্ছ না? প্রকৃতি উপভোগ করছি। আচ্ছা ভালো, বাবা তোমার কি কোনো কারণে মুড অফ নাকি? মুড ভালো হওয়ার কোনো উপায় আছে? আচ্ছা ইয়ে নজর মামাকে দেখছি না, কোথায়? আমাকে জিজ্ঞেস করছো বাবা? কি হচ্ছে বাবা, নজর মামার সাথে তোমার কোনো সমস্যা আছে নাকি? কি আর হবে, হওয়ার মতো কিছু আছে নাকি? আব্বা আপনি এরকম করে কথা বলতেছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলে। বলেছি তো কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে উনি আমার ম্যাট ভাইকে নিয়ে উপোস করেছে, সে আমার রাজনীতি নিয়ে কটাক্ষ করেছে, তার সঙ্গে আমার সম্পর্ক আর কখনোই রিকনসাইল করা সম্ভব না। যদি পারো তাকে আমার কাছে নিয়ে এসো, সে আমাকে ভুল স্বীকার করুক বলুক, আর কোনোদিন আমার রাজনীতি নিয়ে কটাক্ষ করুক। আব্বা মা আপনার আসার সময় কি বলে দিয়েছিল? মা বারবার বলে দিয়েছে এখানে আসে যাতে আপনি ম্যাট ভাইয়ের কথা কারো কিছু না বলেন। কেন বলেছিল বুঝতে পারছেন? মা জানতো এখানে এসে ওনার কথা বললে সবাই ইরামি করবে। আমি তিনারে তিনবার করে করাল করাইছি, তিনবার বলেছি যে আমি ম্যাট ভাইয়ের কথা বলতে পারি কিন্তু কোনো হাসাহাসি উপহাস করা যাবে না। তিনি তার কথা রাখেননি,
তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে ম্যাট ভাইকে জাথামাথা বলেছেন। পলিটিক্স করে, পলিটিশিয়ান, আমার কসুর পলিটিশিয়ান, আমার কলার পলিটিক্স করে, খালি পারে কেবল প্রতিশ্রুতি ভঙ্গ করতে আর যখন তখন তারা গিয়ে পাইসব পাইসব। আচ্ছা বাবা, এটা তো একটু টাফ, কারণ নজর মামার কাছে গেলে দেখা যাবে নজর মামাও বলবে যে তার ম্যাট ভাইকে স্বীকার করে নিয়ে তার কাছে ভুল স্বীকার করতে হবে। তখন সি আব্বা, এভাবে বলতে হয় না, উনি আপনার আপন দুলা ভাই, আপনার আপন বোনের জামাই। আব্বা আব্বা চলেন তো, দুজনে মিলে মীমাংসাটা করে নেবেন, মিটমাট করে নেবেন, আর এভাবে মনমানলে কোনো অনেক ক্ষতি হয়ে যাবে। আব্বা চলেন। এটা তো হতে পারে না বাবা, কারণ তোমার আর নজর মামার সুসম্পর্কের উপর না আমার অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে শুনি। আপাতত আপনারা সেটা শুনতে হবে না, সময় সেটা বলে দিবে। চলেন এখন চলেন। আমারে আমারে টেনে কোনো লাভ হবে, তারা আসতে পারবে। আচ্ছা ঠিক আছে, তালিপুর এক কাজ করি, আপনি অর্ধেক পথ আগায় যান আর বদর ফুপুরও অর্ধেক পথ আগে আসার জন্য বলি। মাঝামাঝি জায়গায় আপনাদের মীমাংসাটা হোক, তালিপুরে আপনিও হারলেন না, বদর ফুপুরও হারল না। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাট ভাই। হ্যাঁ এটা হতে পারে, তাকে অর্ধেক আসতে বলো, আমি অর্ধেক পথ যাচ্ছি, মাঝখানে রোম্যান্স ল্যান্ডে একটা মীমাংস হতে পারে। গুড, তাহলে চলো তুমি বাবা একটা নোম্যান্স ল্যান্ডেই তোমাকে নিয়ে যাচ্ছি, আর নজর মামাকে আনার ব্যবস্থা করছি, সেখানেই একটা মীমাংস করার চেষ্টা করছি। চলেন তো আসুন, চলেন। খারাপ কথা নিজের ছোট ভাবতে পরে কষ্ট হয় আমার। লাইন দিয়েছিস ও, বিশাল লাইন রে বাবা, রে বাবা আকারে ওই যে ড্রপ দেয় না, রাগ করবে না, ওরা ভরিস রে মুখে, আরে খালি অর্ধেক অর্ধেক দে। খবর কি? জি খবর ভালো, আপনার পুকুরের পানি ডিস্ট্রিবিউশন চলছে, এই পর্যন্ত প্রায় 200 জনের বেশি পানি বিতরণ করা হয়েছে, আরো প্রায় 20-25 জন লাইনে দাঁড়ানো। বলো কি, তাহলে তো একটু ঘটনাস্থল পরিদর্শন করার প্রয়োজন আছে। হ্যাঁ তাহলে কি চলো, মানে স্যার আনতে বলবো? না না, স্যারের দরকার নেই, হাঁটাহাঁটিরও মাঝে মাঝে প্রয়োজন আছে। ঠিক আছে ঠিক আছে, রওনা দাও। দাও এ তুফা, উনার পদবীর তো কিছুই বুঝলাম না, কানুন গো, আইন কানুন। আচ্ছা এ আপনি কি উপজেলা লোয়ার কোর্টে চাকরি করেন নাকি? জি আমি ভূমি বিভাগের কর্মচারী। ভূমি ভূমি বিভাগ? হ্যাঁ। আপনি 500 টাকা দেন। হ্যাঁ দেন, 500 টাকা দেন। ঠিক আছে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাম। আপনার বর্তমান পদবী কি? জুনিয়র আবগারি ও শুল্ক অফিসার।
আপনার বর্তমান ডেজিগনেশন কি? আবগারি ও শুল্ক অফিসার। অনেকদিন যাবৎ প্রমোশন আটকে আছে স্যার। মানে আবগারি মানে যে মদ বিক্রি করে ওইসব তো? এই তুপা আকাম, এরে কখনো পানি দেওয়া যাবে না, ঠিক আছে? কেন পানি দেওয়া যাবে না? পানি দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনি মানুষটা সিনিয়র, কিন্তু কর্মক্ষেত্রে আপনি জুনিয়র। এই জুনিয়র অবস্থা যতক্ষণ ভুরি বানিয়েছেন, যদি আপনার পদবীটা সিনিয়র লেভেলে যায় তাহলে ভুরিটা কত বড় আসবে আপনি খেয়াল করেছেন? আপনি কিন্তু অনেক কিছুতে প্রবলেম হবে আপনার, এবং আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন না, সেই জন্য আপনাকে পানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে প্রমোশন পেতেই হবে ম্যাট ভাই, যদি দরকার হয় এক শিশি আমি 5,000 টাকা দেবো। এ তো বেদবের মতো কথা বলে দেখছি, আমার ঘুষ দেওয়ার চেষ্টা করতেছে। খুবই বেদব দেখতেছি। এর কিন্তু পানি দেওয়া যাবে না, একদম মাথায় রাখবে, এর কিন্তু পানি দেওয়া যাবে না, একদম বলে দিলাম। দিনের বেলা কি করতেছ দরজা বন্ধ করে? দরজা খোলো। দিন দুপুর বেলা দরজা লাগিয়েছ কি জন্য? পথ আসতেছি, দেরি হচ্ছে কি জন্য? কি দরজা করতেছ নাকি? ঘরের মধ্যে কি করতেছ? দরজা বন্ধ করে কি করতেছ? না বস, কথাটা আপনি নাই তো ভয় করে। আর যে আপনার ছোট ছাত্রী আছে, আপনি নাই সেই আপনার খোঁজ নেওয়ার জন্য বারবার সেখানে ডিস্টার্ব করতেছে। তো ছোট ছাত্রী বারবার আসুক, তাদের তোমার কি বললে? ডিস্টার্ব করতেছে টনটনি। জি বস, বারবার আসতেছে আমার খোঁজে, আপনার খোঁজে। ইজি টুরু বাংলায় বলেন বস। ইয়া কি সত্য? টুরু মানে হলো সত্য? হ্যাঁ সত্য, কমের পক্ষে 3 বার খুঁজতে এসেছিল। যাক, তাহলে পরে আমার ছোট ছাত্রী টনটনি ঠিক আছে। বাড়িতে যাওয়ার সময় আমার ছোট ছাত্রীর যে ধরনের শুষ্ক ব্যবহার দেখেছিলাম, আমি ভাবেছিলাম মনে হয় সে মাইনাসই হয়ে যাচ্ছে। তোমার কথা শুনে এখন মনে হয় প্লাসের দিকে যাচ্ছে। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন কর।